আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নির্বাচন নিয়ে জামাত চরমোনাই সম্পর্কে নতুন মোড়, চরমোনাইয়ের বড় পরিকল্পনা অলরেডি ব্যর্থ, জামাত চরমোনাই সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। দর্শক, আমরা জানি এবং ইটস ট্রু, জামাত ইসলামী এবং চরমোনাইয়ের মধ্যে যে রাজনৈতিক সম্পর্ক বা দুইটা ধর্মভিত্তিক দল হিসেবে যে সম্পর্ক থাকা দরকার, সেটা অতীতের যে কোনো সময়ের চাইতে বর্তমানে ভালো অবস্থানে আছে, অনেক দূরত্ব কমে গেছে। এবং দেখবেন যে দুই পক্ষের মধ্যে কাদা ছড়াছড়ি এবং নোংরা কথাবার্তা এবং ফতোয়াবাজি সেটা কিন্তু কমেছে, বিশেষ করে চরমোনাইয়ের পক্ষ থেকে যেটা হতো। এবং অনেক ইতিহাস হয়েছে মাঝখানে যে শিবির, চরমোনাই বা ছাত্র আন্দোলন এরা একসাথে মিটিংও করেছে এবং ভালো যোগাযোগ আছে, এবং জামাতের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শায়খে চরমোনাইকে দেখতে গিয়েছিল, বা জামাত চরমোনাই আলেম ওলামাদের মধ্যেও একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে। এবং নির্বাচন নিয়ে জামাত এবং চরমোনাই একই মেরুতে অবস্থান করছে, যদিও একটু পার্থক্য আছে। জামাত নির্বাচন বর্জনের পক্ষে এবং জামাত এবং চরমোনাই কিন্তু বাংলাদেশ সবচেয়ে কার্যকরী ইসলামী দল, অতএব তাদের অবস্থানটা এক মেরুতে হওয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ। মানে ইসলামী দলগুলো নিয়ে সরকার যে পরিকল্পনা করছে তাতে সফল হবে না, যারা সরকারের পক্ষে যাচ্ছে তারা নাম সর্বোচ্চ। তো এক্ষেত্রে পার্থক্য হচ্ছে জামাত নির্বাচনও বর্জন করছে এবং আন্দোলনও চালিয়ে যাচ্ছে, আর চরমোনাই সরকার বিরোধী আন্দোলন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখছে কিন্তু নির্বাচন বর্জন করার সিদ্ধান্তে তারা অনড় আছে। এবং চরমোনাই যে আসলে ভুল ঘোষণা দিয়ে ভুল পথে হেঁটেছিল বা বড় ঘোষণা দিয়ে পরবর্তীতে অনুতপ্ত হয়েছিল, এত বড় বড় কথা বলে শেষ পর্যন্ত কিছু করতে পারল না, এবং তাদের পরিকল্পনা যে একেবারে মাঠে মারা গিয়েছে, একটা বিষয় আমি একবার তথ্য প্রমাণ সহ তুলে ধরবো। দর্শক, দুইটা বিষয় আলোচনা থাকবে। মানব জমিন একটা রিপোর্ট করেছে, অনর জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন, মানে এই দুইটা ইসলাম গুরুত্বপূর্ণ দলকে এক মেরুতে দেখিয়েছে। এর সাথে আমি একটু সম্পর্কের বিষয়টা একটু তুলে ধরলাম। জামাত এবং চরমোনাইয়ের যুগপথে বা জোটে না থাকলেও ভিতরে ভিতরে সম্পর্ক মজবুত, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এবং অতীতের যে কোনো সময়ের চাইতে ভালো। দলীয় সরকার অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনর বাংলাদেশ ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হলে তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করবে, এই দাবিতে একই সঙ্গে না হলেও পৃথক পৃথকভাবে রাজপথে আন্দোলন করছে তারা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলেও নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে জামাত ও চরমোনাই। খুবই গুরুত্বপূর্ণ, দুই দলের অবস্থানগত মিল বাহ্যিকভাবে রয়েছে কিন্তু ভিতরে আরও পার্থক্য রয়েছে। জামাত চায় তত্ত্বাবধায়ক সরকার, আর চরমোনাই চায় তথাকথিত জাতীয় সরকার যার কোনো ভিত্তি নেই আদৌ। নির্বাচন প্রসঙ্গে জামাত বলছে, দেশে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই, অবাধ সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত লেভেল প্লেয়িং ফিল্ড, যেটা এখন ধরাছোঁয়ার বাইরে। এই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির লক্ষ্যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ বিরোধী দলের সকল শীর্ষ নেতা এবং গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দিতে হবে, মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহার করতে হবে, সভা সমাবেশ ও মিটিং করার সুযোগ দিতে হবে, জামাতের কেন্দ্রীয় অফিস সহ বন্ধ সকল অফিস খুলে দিতে হবে। যদিও চরমোনাইয়ের ক্ষেত্রে আবার এই সমস্যাগুলো নেই, এগুলো সব মুক্ত, এবং এই সরকার আমলে সবচেয়ে ভালো অবস্থানেই কিন্তু চরমোনাই আছে, নিরাপদে আছে। গত 28 অক্টোবর রাজধানীতে আরামবাগে মহাসমাবেশ করে জামাত এবং নয়াপল্টনে বিএনপি, ওই দিন নয়াপল্টনের আশেপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়, ওই সংঘর্ষে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। এরপর থেকে বিএনপি সরকার পতনের একদফা দাবি হরতাল অবরোধ কর্মসূচি পালন করে আসছে। জামাত বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলন না থাকলেও তাদের সঙ্গে মিল রেখে তারাও হরতাল অবরোধ কর্মসূচি পালন করছে, যদিও চরমোনাইও বলেছিল যে তারাও বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করে কর্মসূচি দেবে, কিন্তু শেষ পর্যন্ত দিতে ব্যর্থ হয়েছে। এর মানে জনগণের সামনে একটা বিষয় ফুটে উঠেছে চরমোনাইয়ের, যে তারা বড় বড় কথা বলে কিন্তু কাজ আর করতে পারে না। এদিকে 3 নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ থেকে সরকারকে 10 নভেম্বরের মধ্যে পদত্যাগ করে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে আলটিমেটাম দিয়েছিল চরমোনাই। পাশাপাশি তারা সরকার পতনের লক্ষ্যে বিএনপি সহ বিরোধী দলগুলো শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি সমর্থন ঘোষণা করে, কিন্তু সমর্থন শুধু কথায়, বাস্তবে সমর্থন তারা করেনি এবং সেই সমর্থনের সপক্ষে আমরা কোনো প্রমাণ বা তৎপরতা কিছুই দেখিনি। জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেন, আওয়ামী লীগ সরকার 2014 এবং 2018 সালে সাজানো প্রহসনে নির্বাচন করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, তারা অতীতের মতো আবারও একতরফা ভোটারবিহীন পাতানো নির্বাচনে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র অংশ হিসাবেই বিরোধী দলের মতামতকে অগ্রাহ্য করে তাদের অনুগত নির্বাচন কমিশন দিয়েই ফরমায়েশি তফসিল ঘোষণা করিয়েছে। এ অবস্থায় দেশকে ধ্বংসের হাত থেকে উদ্ধারের জন্য আমরা
রাজপথে কর্মসূচি দিয়ে আন্দোলন করছে। এর মানে জামাতের জন্য পিছু হটার কোনো সুযোগ নেই, জামাত অনর, জামাতকে নিবন্ধন বাতিল করে নেতাদের আটকে রেখে আবার বড় নেতাদের নামে নতুন মামলা হয়েছে, এমনকি দীর্ঘদিন যাবত গ্রেপ্তার, প্রায় এক বছর যাবত, তারপরও আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সিলেটের বাসায় পুলিশ যে হয়রানি করা তাতে কিন্তু আসলে জামাত মোটেও পিছু হচ্ছে না বা অনর অবস্থানেই তাদের দেখাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সরকার অধীনে হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন যাবে না। 2014 এবং 2018 সালে আমরা দেখেছি দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু অংশগ্রহণমূলক হয়নি, এই নির্বাচনও দলীয় সরকার অধীনে সুষ্ঠু হবে না, তাই আমাদের দলীয় সরকার অধীনে নির্বাচনে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, দলীয় সরকার অধীনে নির্বাচন হলে আপনার ভোট কেন্দ্রে যাবেন না। চরমোনাই আহ্বানটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী আহ্বান, কিন্তু তারা যদি মাঠে না নামে তাহলে তাদের এই আহ্বানের প্রভাব রাজনীতিতে তেমন পড়বে না। তাদের ভোটার আর কয় পার্সেন্ট, 1% হোক, মানে 1% ভোটার যদি ভোট কেন্দ্রে না যান তার তো বড় প্রভাব পড়বে না, কিন্তু তারা যদি নির্বাচনের বিরুদ্ধে রাজপথে নেমে তৎপরতা চালান, জনগণকে নির্বাচন থেকে দূরে থাকার পরামর্শ দেন বা আহ্বান জানান এবং সরকারকে চাপ প্রয়োগের অংশ হিসেবে বিএনপি জামাতের সাথে মিলে একসাথে কর্মসূচি দেন, তাহলে কাজ হবে। দর্শক দেখেন, চরমোনাই যে আসলে ভুল করেছে বা তারা যে ব্যর্থ হয়েছে তার একটা হাতে নাতে একটা প্রমাণ দেখাই, নিউজটা একটু আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিই। চরমোনাই তাদের মহাসমাবেশ থেকে 3 নভেম্বরের সেখানে 4 দফা কর্মসূচি ঘোষণা করেছিল। সেই 4 দফা কর্মসূচির একটা কি, একটা ছিল জাতীয় সংকট নিরসনে সকল রাজনৈতিক দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিকে নিয়ে আগামী 20 নভেম্বর ঢাকায় জাতীয় সংলাপ অনুষ্ঠিত হবে, এরকম কথা বলেছিল। এরপর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। এখন 20 নভেম্বর গিয়েছে, কিন্তু 20 নভেম্বর তারা কি করেছে? 20 নভেম্বর তারা এই যে এই সংলাপ বা এই যাদেরকে নিয়ে সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, রাজনৈতিক দল বা ইত্যাদি ইত্যাদি তাদেরকে নিয়ে কোনো সংলাপ অনুষ্ঠিত করতে পারেনি, এর মানেই তাদের ঘোষণা, তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। একেবারে মহাসমাবেশ করে ঘোষণা দিয়েছে 20 নভেম্বর এই করবে সেই করবে, সেটা করতে পারেনি, তাদের পরিকল্পনা পুরোটাই ব্যর্থ হয়েছে। 20 নভেম্বর সংলাপের মতো অনুষ্ঠানেই করতে পারেনি। কেন করতে পারেনি? পারেনি যে কাদেরকে নিয়ে করবে, এখানে কোনো দল সাড়া দেয়নি তাদের আহ্বানে, কারণ কে এই মুহূর্তে সংলাপ নয় এগুলোতে কেউ বিশ্বাস করে না, বা কি সংলাপ করবে, কি সংলাপ করে কী হবে এটা তো আগেই হয়ে গিয়েছে। তো চরমোনাই এখানে কিন্তু একটা বিব্রতকর অবস্থায় পড়েছে। আবার বিএনপি জামাতের সাথে বা বিরোধী দলগুলোর সাথে আলাপ আলোচনা করে কর্মসূচি দেওয়ার যে কথাটা বলেছিল সেটাও তারা শেষ পর্যন্ত পারেনি। এজন্য নিঃসন্দেহে চরমোনাইয়ের একটা বড় পরিকল্পনা অলরেডি ব্যর্থ হয়েছে এবং জনগণের সামনে বিব্রত হয়েছে। আশা করি চরমোনাই এই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে জাতির বৃহত্তর স্বার্থে ইতিবাচক রাজনীতি করার চেষ্টা করবে।